গুড মর্নিং সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ চলে এসেছি একটা আমি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু আলাদা। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকের ব্লগটা আলাদা বলার কারণ কি? আজকের ব্লগটা আলাদা বললাম কারণ তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, আর আজকের ব্লগটা আলাদা বলার কারণটা তোমরা ভিডিওর মাঝখানে পেয়ে যাবে। অনেকেই বলে যে ভিডিও শেষে পাবে বা আগে পাবে, তো আমার ওইসব নেই। আমার ব্লগটা যে আজকে অন্যরকম একটি হতে চলেছে সেটা তোমরা বুঝতে পারবে বা দেখবে ভিডিওর মাঝখানে। ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না, ভিডিওটি পুরোপুরি দেখো। আর ভিডিওটি দেখার আগে তোমরা লাইক করছো না, ভিডিওটি লাইক করো, লাইক করলে দেখতে ভালো লাগে, তো সেই জন্য ভিডিওটি লাইক করো। আর ভিডিওটি পুরোপুরি দেখো, দেখার পর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি চলো শুরু করি। ওয়েট ওয়েট ওয়েট, ভিডিও শুরু করার আগে তোমরা আমার ইন্ট্রোই দেখবে না, সে কখনো হয়? চলো আমার ইন্ট্রোটা একবার তোমরা দেখে নাও। হে গাইস, আমি শান্তনু, আর আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের এক নম্বর ব্লগ চ্যানেল শান্তনু বাড়ি ব্লগস। আমি তোকে বুঝেই গেছো যে আজকের বিশেষ কারণটা কি। তো বিশেষ কারণ হচ্ছে আমি আজকে একটা নতুন মোবাইল কিনবো। তো মোবাইলটা কী কিনবো সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। তো যাই হোক, আমি এখন বলবো না তাও যে কী মোবাইল কিনবো। মোবাইল যখন কিনবো তখন তোমরা দেখবে। তো এখন আমি আলোচনা করব আমার পুরনো মোবাইল নিয়ে, যে আমার জীবনে ফার্স্ট মোবাইল কী ছিল এবং এখন কী মোবাইল চালাচ্ছি আমি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজ আমি কী মোবাইল কিনবো। সবথেকে পুরনো মোবাইল হচ্ছে স্পাইস ফোন, স্পাইস মোবাইল, মানে স্পাইস কোম্পানির মোবাইলটা। তো ওটা আমার মোবাইলটা এখন আমার কাছে নেই, ওটা ভেঙে গেছে না হারিয়ে গেছে খুব মনে নেই। তো ওটা আমি যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন আমার কাছে ছিল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে মোবাইলটা, এই মোবাইলটা আমার গুগল থেকে ডাউনলোড করলাম, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। আমার ওই মোবাইলটা আর নেই, মোবাইলটা আমার হারিয়ে গেছে। তো ওই মোবাইলটা আমি ভালোই গান শুনতাম, শুনতাম মানে কীরকম, তখন তো বেশ সিমতে কী বলে চিপস ছিল না, তো সেই জন্য তখন আমি মোবাইলের কোন কোন থেকে একটা ইন্টারনেট বেরোতো তারের মতো, সেই তার কাট করে এফএমএস সাহায্যে গান শুনতাম। টিউশন থেকে আসতাম তখন আমরা সব বন্ধুর মিলে গান শুনতাম ওই আর কি। তো এই মোবাইলটা নিয়ে বেশি কিছু বলার নেই। তো চলো আমার দ্বিতীয় মোবাইলটা কী, আমার জীবনে দ্বিতীয় মোবাইল কী। তো দ্বিতীয় মোবাইলটা হচ্ছে টেন্টান, তোমরা এই মোবাইলটাকে দেখেছো আমার একটা ভিডিওতে, ওই আমার ভাইয়ের ভিডিওটাতে, আমার ভাই ওর গার্লফ্রেন্ডকে ফোন করছিল সেই ভিডিওটাতে। তো এই মোবাইলটা সেই জিও ফোন, এই জিও ফোন আমি দ্বিতীয়বারের জন্য এই মোবাইল কিনেছিলাম। তো মোবাইলটা আমার এখন ভেঙে গেছে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা ভেঙে গেছে। তো এই জিও ফোনটা খারাপ হলো বলেই আমার এখন বড় স্মার্টফোন আমি চালাচ্ছি। ওই জিও ফোনটার দাম নিয়েছিল প্রায় 1500 টাকার মতো, তখন আমি ক্লাসে পড়ি 11 কি 12 ওইরকম সময়ে পড়ি আমি। তো আমি ওই 11-12 সময় আমি ওই এই জিও ফোনটা কিনেছিলাম, মানে ক্লাস 9 থেকে 10 যখন উঠি তখন আমি মোবাইলটা হারিয়েছি, প্রথম মোবাইল যে স্পাইস মোবাইল ছিল ওই মোবাইলটা। আর এই যে জিও ফোনটা আমি কিনেছিলাম 11 কি 12 ওই সময়ে। তো এখন আমার মোবাইলটা আমার ভেঙে গেছে আর খারাপ হয়ে গেছে, সিম টিম হারিয়ে গেছে, তো ওই জন্য আমি আর এই মোবাইলটা চালাচ্ছি না। সেই জন্য এই মোবাইলটা এখন খেলনা ফোন হয়ে গেছে, আমার বোনগুলো খেলে এই মোবাইলটা নিয়ে, ভাই বোন সবাই। আর এই যে জিও ফোনের যে মোবাইলটা ভিডিওটা রয়েছে আমার ভাইয়ের সঙ্গে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা আই বাটনও পেয়ে যাবে, আর নিচে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে লিঙ্কটা, যদি পারো তো একবার দেখে আসতে পারো। এখন আমি যে মোবাইলটা নিয়ে আমি বর্তমানে আছি সে মোবাইলটা হচ্ছে এই মোবাইলটা যেটাই আমি ভিডিও বানাচ্ছি। তো সে মোবাইলটা কী নাম তোমরা জানতে চাও? এটা হচ্ছে, এর ভিতরে আছে, মানে ব্যাপারটা কি, এর ভিতরে আছে আমার
এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ, মানে তুমি দেখতে পাবে না, ক্যামেরা যে করছি আমি, এই মোবাইলটার খাপটা রয়েছে, মানে যে কভার তোভার থাকে না ওই ওই মানে যে মোবাইল কিনে সময় যে পাওয়া যায় খাপ তাপগুলো ওইটা রয়েছে। তো ওটাই তোমরা দেখো আপাতত, কেন এখন আমি নতুন ক্যামেরা কিনতে পারি না। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব কর চ্যানেল জলদি করে, যদি করে চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা উপরে তুলে দাও, তবে তো আমি নতুন ইউটিউবের টাকায় আমি মোবাইল কিনবো এবং কি ক্যামেরা কিনবো, গোপ্রো সেট করবো, সব কিছু। মানে তোমরা যদি না সাপোর্ট করো আমাকে, তো আমি কীভাবে আমি সব কিছু চালাবো? তো সেই জন্য বলছি তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। তো চলো আমার দেখে নাও মোবাইলের খাপ তাকগুলো দেখে নাও, মোবাইলটা এখন আমার ভিডিও চলছে, দেখো। এই যে মোবাইলটা ভিভো Y12, এই মোবাইলটা আমি চালাচ্ছি এখন বর্তমানে, এই মোবাইলটা চালাচ্ছি। মোবাইলটার ভিতরে কিছু নেই, কারণ মোবাইলটা আমি চালাচ্ছি, ক্যামেরা যে ক্যামেরা হচ্ছে ক্যামেরাটাতে তো ওই মোবাইলটা আছে, মানে ওই মানে বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি আমি। এটা একটা খাপ দিয়েছিল, মানে এই পিন সিম টিম ঢোকাবার জন্য, আর আর এটাতে এক ধারে ছিল হেডফোন, আর কি বলে চার্জার পিন ছিল। চার্জার পিনটা দেখতে চাও? চার্জার পিনটা দেখতে পাচ্ছ ওই যে বোর্ডে দেওয়া রয়েছে, ওই চার্জার পিনটাই আমার এই মোবাইল দিয়ে চার্জার পিন বোর্ডে। আর দেখে নাও, আর একটা কাগজ দিয়েছিল, কাগজ খুলবো না, তোমার পার্সোনালি দেখতে চাই না আমি। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কী মোবাইলে আমি চালাচ্ছি এখন, তাও দেখে নাও একবার, ভিভো Y12 এই মোবাইলটা আমি চালাচ্ছি এখন বর্তমানে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে প্লিজ জানিয়ে দাও, আর আমি আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা না সাপোর্ট দিলে আমি কিছুতেই উপরে উঠতে পারবো না, আমি তোমাদের সাবস্ক্রাইবারভাবে দেখি নাই, আমি তোমাদের আমার ফ্যামিলি আমার টিডি আর্মি ভেবে দেখি। তো সেই জন্য বলছি তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এবং প্রচুর 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 পরিমাণে চ্যানেলটা শেয়ার করে দাও, চ্যানেল এই ভিডিওটা যেটা পারো শেয়ার করে দাও প্রচুর প্রচুর পরিমাণে। তো আজ আমি কী মোবাইল কিনছি সেটা আমি এখনও বলবো না, সেটা আমি বলবো কিছুক্ষণ পর। তো আমি আর একটা কথা বলে দিই, আমি কিন্তু মোবাইল কিনতে যাবো না দোকানকে, কারণ আমার পরশু মানে 3 তারিখ, আর ভিডিওটা আমি শ্যুট করছি 1 তারিখে, মানে 1/3/2022 আমি ভিডিও শ্যুট করছি, আর আমি ভিডিওটা আপলোড করব জানি না কবে। তো কারণ আমি সামনে এক্সাম আছে আমার, তো এক্সাম আছে আমার 3/3/2022 তারিখে থেকে 9/3/2022 তো অবধি। তো সেই জন্য আমি মোবাইল কিনতে যাব না, আমার আঙ্কেল যাবে, আঙ্কেলকে আমি টাকাটা দিয়ে দেবো, আঙ্কেলে মোবাইল কিনে এনে দেবে, সেই জন্য আমি মোবাইল দোকান গিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, অর্থাৎ আমি যাবোই না কি ভিডিও বানাবো। তো সেই জন্য বলছি আমি ভিডিও মানে আমার আঙ্কেল এনে দেবে মোবাইলটা আমাকে, আমার হাতে দেবে, তারপর আমি তোমাদের ভিডিও করে দেখাবো, মোবাইলটা আনবক্সিং করব। তো সেই জন্য মোবাইল জানার পর কথা হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি Part 2 ভিডিও বানাবো একটা, এটা Part 1, আর Part 2 ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এমনকি বন্ধুদের শেয়ার করে দাও। আর এই Part 1 ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা আবার বলছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও গাইতে পারবো না। তো সেই জন্য বলছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট Part 2 ব্লগে, ততক্ষণ বাই।